এরপরে আসলো ব্রিটিশরা, একেবারে পুরা ইউরোপিয়ানরা পুরো আমাদেরকে গোলাম বানায় দিল পায়ের নিচে দিয়া। এবার ব্রিটিশরা পরিকল্পনা করলো মুসলমানরা তো ঘরে তো ঘরে আর মাথা উঁচা করতে দিমুনা দুনিয়াতে, তারা অনেক কষ্ট তো করে পায়ের নিচে দিছি, এইবার তোদেরকে শিক্ষা দিল তারা। তারা মাদ্রাসা বসাইলো, একদিকে সাধারণ শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়, আরেকদিকে হলো মাদ্রাসা, দুইটাই তারা দিছে। মাদ্রাসার মধ্যে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, তালিকা আমি তুলে ধরছি এখানে। সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো, কি পড়াবে কি বাদ দেবে তারা ঠিক করলো। জেহাদের আলোচনা তালা, কেতালের আলোচনা তালা, এগুলা কথা বললে কিন্তু মায়ের আলোচনা করবি, টুপি, টুপির মাহাত্ম্য, টুপির ফাইজ, টুপির গুরুত্ব, টুপির ইম্পর্টেন্স, টুপির সব, দাড়ি, দাড়ি কাটলে রসুল্লাহ কলজা কাটিয়া লেবো, দাড়ি হলো এক, দাড়ি কদ্দুর রাখবে, দাড়ি নিয়ে মাসলা, পাল্টা মাসলা, আরো মাসলা, মেয়ে মানুষের ব্যক্তিগত এগুলো আমার বলতেও লজ্জা লাগে, সেগুলা নিয়ে তোরা এগুলা করবি। সুরা আহজাব, এই আমি হিজবুত তাওহীদ আন্দোলনে যোগদান করে যখন বক্তব্য নিয়ে মাঠে নামলাম, আমাকে আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে এই জিজ্ঞাসা করা হয়েছে সুরা আজাবের ওই মেয়ে মানুষের ওই পর্দা নিয়ে, ওই আয়াতটা 59 আয়াত, অথচ সুরা আহজাবটাই হচ্ছে যুদ্ধ সংক্রান্ত সুরা। একটা লোক এই প্রশ্ন করলো না সুরা আজাব কেন, আজাব মানে কি, কিসের সম্মিলিত সামরিক বাহিনী, কম্বাইন্ড মিলিটারি ফোর্স, আর্মি, রাসূলুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনা ভিত্তিক রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হয়েছে, ওই ঘটনা অবলম্বনে সুরা আহজাব একটা প্রশ্ন করে না 60 আয়াতের মধ্যে ওই পর্দার বিধান নিয়ে। বলেন কি শেখাইলো মাদ্রাসায়? দাড়ি, টুপি, পাকড়ি, টাকনু, ডাইন কাতে সোয়াক, মিলাদ, মেয়ে মানুষের পর্দা, মেসোয়াক, ঢিলাকুলু, শীতকালে 3টা, গরমকালে 7টা, শুরু। এটা শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে গেছেন, আলেমরা কি করে খাবেন, পেট চলবে না, বাস্তব কথা, কিন্তু পেট বাচ্চা কাচ্চার মুখে খাবার দিতে হবে না। এ তখন ওনারা বাধ্য হয়েছেন দিনের বিনিময় নিতে, ইমামতি করে খাবেন, মুর্দ দাফন করে খাবেন, ওয়াস করে টাকা কামাই করে খাবেন, দোকানদার উদ্বোধন করবেন, বাচ্চা কাচ্চার নাম রাখবেন, 40 খাবেন, আকিকা করাবেন, সেখানে টাকা নেবেন। মানুষকে হুজুর আমরা নোয়াখালীর এটা দেখছি আর কি, আমি নিয়ত করছি কয়টা আলেম খাওয়ামো, আমার বাপ মারা গেছে তো, আজকে 40 হয়ে গেছে কা, আমার কয়টা আলেম খাওয়ানো, আপনারা কজন? তো হুজুরের দাঁড়িয়ে ঠিকঠাক করে বলতেছে যে আমার তো তালেবে আলেম টালেম সব 40 হইব। এই গ্রামে আমি দেখছি, এখানে আমার গ্রামের লোকেরাও আছেন, 5,000 দিছেন, 2,000 কম দিল কেন, এটার জন্য ঝগড়া কইরা। আমি আলেমদেরকে এক হিসেবে দোষ দেব কিভাবে, তাদের তো উপায় ছিল না, উপায় নাই, তারা রাষ্ট্র হারিয়েছেন তো, নবী করিম সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, তারা তো আর রাষ্ট্রপতি নয়, রাসুল বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তারা এখন বিচারকের জায়গায় নাই, তারা ওই কুতিবা আইলাকুমুল কিসাস এই আয়াত পড়ে লাভ নাই, জনগণকে পড়ে যাওয়া লাভ নাই, কিসাস মানে বদলা, সমপরিমাণ বদলা, এটা আপনারা জানেন, এটা দণ্ডবিধি আইন আদালতের ব্যাপার, আপনি বললে কি আইনে শাস্তি দিতে পারবেন, এখন দেন, রাষ্ট্র লাগবে, সুদ ভিত্তিক অর্থনীতির কথা, সুদের ওয়াজ করে লাভ নাই, সুদ নির্মূল করতে হলে রাষ্ট্র ব্যবস্থা লাগবে, রাষ্ট্র ছাড়া সুদ নির্মূল করতে পারবেন না, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম হবে না, এই কথাটা কি আপনাদেরকে বুঝাইছে কেউ, কেন বুঝায় নাই? ওয়াজ মাহফিলে খালি মেয়ে মানুষের পর্দা পুচিদের ওয়াজ কেন, মাদ্রাসায় এটাই সিলেবাস করানো হয়েছে, আলেমরা এই সিলেবাসের বাহিরে আর যেতে পারবেন না, এই গণ্ডির বাহিরে আর যেতে পারবেন না, এটা এটার নাম বৃত্তাবদ্ধ, বৃত্তাবদ্ধ, আপনাকে বৃত্তের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে, অনেকটা তোতা পাখির মতো, আপনি তাই শিখবেন, তাই বলবেন যেটা আপনাকে বোঝানো হয়েছে।